আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু, শুভেচ্ছা স্বাগতম। আমি রিজওয়ানু নবী, চলে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে। আপনারা এর মধ্যেই সবাই শুনতে পাচ্ছেন বা সবাই ভিডিও দেখতে পাচ্ছেন যে কুয়েতে প্রচুর সংখ্যক লোক চাকরি হারাচ্ছে বা প্রচুর সংখ্যক লোককে দেশে ফেরত পাঠানো হতে পারে। এটা নিয়ে আমাদের এই চ্যানেলটাতে কয়েকটা ভিডিও আছে, সেটার সাথেই যোগ করা আজকে আরেকটা ভিডিও। খুবই স্পর্শকাতর বা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন। আর আপনি কুয়েতের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আপনি কোনো ইনফরমেশান মিস না করেন। চলুন শুরু করা যাক। আজকের আরব টাইমসের একটা আপডেট থেকে আমরা যেটা শুনতে পারছি সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। কুয়েত 48 লক্ষ মানুষ বসবাস করে, সেটা কুয়েতি এবং আজনবী প্রবাসী সব মিলিয়ে। আর এখানেই 34 লাখ প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটা আরব টাইমসের একটা প্রতিবেদনের আপডেট। কুয়েত কোনোভাবেই প্রবাসী প্রধান হতে চায় না। আপনারা এর মধ্যে অবগত আছেন যে করোনা সংক্রমণ বা সারা পৃথিবীতে বৈশ্বিক পরিবর্তন, তেলের দাম কমে যাওয়া, এসব নিয়ে উপসাগরীয় দেশ সবগুলোই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছে। সেটার স্রোত কুয়েতে এসে লাগছে, আর তারই ধারাবাহিকতায় এসব পরিবর্তন বা এসব চিন্তাভাবনা। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবা বলেছেন, কুয়েত কোনোভাবেই প্রবাসী প্রধান হতে চায় না। এদেশে প্রবাসীদের সংখ্যা জনসংখ্যার সর্বোচ্চ 30 ভাগ হওয়া উচিত। তার মানে এতে করে একটা ব্যাপার চিন্তা করেন আপনি, যেখানে 48 লাখ জনসংখ্যার দেশে 34 লাখ অ্যাকাউন্ট ব্যাংকে প্রবাসীদের, তার মানে কত পার্সেন্ট প্রবাসী বর্তমান কুয়েতে অবস্থান করতেছে। এখানে কুয়েতের প্রধানমন্ত্রী আরও বলেন, কুয়েতের সংসদে একটি প্রস্তাবিত নতুন আইন উপস্থাপন করা হয়েছে যা কাজের ক্ষেত্রে প্রবাসী শ্রমিক এবং কুয়েতের নাগরিকদের মধ্যে ভারসাম্য আনবে। অনুমোদিত হলে আইনের ফলে স্থানীয়দের দ্বারা প্রতিস্থাপিত হয়ে কয়েক লাখ বিদেশি কুয়েত ছেড়ে যেতে হবে বা কুয়েতে চাকরি হারাবে। এই আইনে একজন সাংসদ কোটার মাধ্যমে সরকারি কাজে প্রবাসীদের বদলে কুয়েতিদের স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন। এর ফলে প্রায় 4 লাখ প্রবাসী কুয়েতে চাকরি হারাবে, সেই জায়গায় কুয়েতিদের চাকরি দেওয়া হবে। প্রস্তাবটিতে জাতীয়তার সাথে অনুপাতিক সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কুয়েতে কোনো দেশের নাগরিকের সংখ্যা কুয়েতির সংখ্যার চেয়ে বেশি না হয়। সেখানে আপনারা চিন্তা করেন যে যেখানে 34 লাখ প্রবাসী অ্যাকাউন্ট আছে, তার মানে হয়তো 8 লাখ 10 লাখ বা 12 লাখ কুয়েতি আছে, তার মানে কোনো দেশের জনসংখ্যায় কুয়েতির জনসংখ্যার বেশি হতে পারবে না। যাতে যাতে করে আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে কুয়েতে বর্তমানে যেসব দেশের লোক সবচেয়ে বেশি, ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা, মিশর এবং বাংলাদেশ, এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ অবস্থান করতেছে। কুয়েত বর্তমান প্রক্রিয়াধীন কর্মীদের বাতিল করা বা বিদ্যমান কর্মীদের নবায়ন বন্ধের পাশাপাশি বিদেশিদের কাছ থেকে চাকরির আবেদন জমা নিতে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই আইন লঙ্ঘনের জন্য প্রস্তাবিত দণ্ড হলো সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড অথবা সর্বাধিক 1 লক্ষ দিনার 3,23,000 মার্কিন ডলার বা উভয় দণ্ড। কুয়েতের নাগরিক কর্তৃপক্ষের গত বছরের পরিসংখ্যান অনুসারে দেশটির জনসংখ্যা 47 লাখ, এর মধ্যে 30% নাগরিক এবং 70% অভিবাসী। ইতিমধ্যে কুয়েত এয়ারওয়েজের করোনা ভাইরাস মহামারীজনিত কারণে বর্তমানে 1,500 জন প্রবাসীকে কুয়েত এয়ারলাইন্স থেকে ছাঁটাই করা হয়েছে এবং বলা হচ্ছে যে কুয়েতি সংস্থাগুলি থেকে পর্যায়ক্রমে এভাবেই প্রবাসীদেরকে ছাঁটাই করা হবে। এটা ছিল কুয়েতের সর্বশেষ আপডেট। কুয়েতের সব আপডেটগুলো আমাদের এখানে পেতে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রিজওয়ানু নবীদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।